Hi friends. Good morning. কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। তবে এই দুদিন যে তোমাদের ভ্লগ দিতে পারিনি, আমার শরীরটা সত্যি খুব খারাপ ছিল, তার জন্যই দিতে পারিনি। দিচ্ছি, আমার হাজবেন্ড বলছে একটু সাইড দেবে, তো তার জন্য আমি তোমাদের কাছে অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি। কি করবো বলো, আমার সত্যি শরীরটা খুব খারাপ ছিল, তাই কারণে আমি দিতে পারিনি। আর তোমাদের বলাও হয়নি যে আমার শরীরটা খারাপ, তার জন্য সরি। আজকে আমি একটু ভালো আছি, শরীরটা আমার ভালো আছে। আজকে একবার ডক্টর দেখাতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আর যাইনি। দেখি, আমার হাজবেন্ডের ছুটির দিনকে একবার দেখিয়ে আসবো, মানে ডাক্তারবাবু রিপোর্ট দিতে বলেছে কেমন আছি না আছি, তার জন্য। আর আমি আজকে যাওয়ার কথা ছিল সকাল 8টা 9টা নাগাদ, কিন্তু যাওয়া হয়নি। তো বন্ধুরা, এখন আমি তো আমার ব্লগ স্টার্ট করছি। এখন কটা বাজে একবার দেখে নিই, এখন 9:30 বাজে, আর আমি এখন আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। মেয়ের স্কুলও খুলে গেছে, আজকে স্কুল দিতে যাওয়াও হয়নি মেয়েকে, যেহেতু আমার শরীরটা খারাপ ছিল। অনেকদিনই স্কুল খুলেছে, প্রায় 4-5 দিন হয়ে গেল, আর তার মধ্যে আমার শরীরটা খারাপ ছিল বলে মেয়েকে স্কুলেও পাঠানো হয়নি। আর তার জন্য আমি, মেয়ে খুব কাঁদছিল আজকে স্কুল যাবে বলে, কিন্তু আজকেও যাওয়া হলো না, কারণ ওর স্কুল ড্রেসটা আমি কেচেছিলাম কালকে, তো ভিজা আছে, ওর জন্য পরে যেতে পারলো না। একটু বেলায় কেচেছিলাম, কাজ আজও শোকায়নি, তো কালকে স্কুল দেখি নিয়ে যাব মেয়েকে। আর এখন আমি কি করছি তোমরা দেখে নাও, চলো। দেখো, দুধ গরম হচ্ছে, মানে এই চা করব বলে দুধটা বসিয়েছি, আর মেয়ের জল গরম হয়ে গেছে। দাঁড়াও, তাহলে আমি চাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। যে বন্ধুরা, চা, মেয়ে দুধ, আমার মাম্মা মেজে হলিক্স খাচ্ছে, সব কিছু রেডি হয়ে গেছে। হাজবেন্ড আমার শরীর খারাপে সাধু বাবা হয়ে গেছে, আমার শরীরটা খারাপ বলে। মুখ চোখ ধোয়া নেই তোর? লজ্জা হচ্ছে না? তুমি ক্যামেরার সামনে বলছো মুখ চোখ ধোয়া নেই, তার আগে চা বিস্কুট খাচ্ছ? এটা বিদেশের স্টাইল। যাই হোক, আমার বর আমার শরীর খারাপ হয়েছে বলে আমার বর সাধু বাবা হয়ে গেছে, কি আর বলবো, মানে খুবই মন খারাপ হয়ে পড়েছে। তো শরীরটা 2-3 দিন খারাপে না, প্রচন্ড, মানে কি বলবো, মানে দুর্বল হয়ে গেছে শরীরটা। তো মা বলছে খালি চলে আয় 2 দিন, দেখি মার বাড়িতে আজকে যদি। আমার হাজবেন্ডও বলছে চলো দিয়ে আসি, এখানে তো আমার কেউ নেই বাড়িতে, তোমাদের আগেই বলেছি আমার কেউ নেই বাড়িতে, আমি একা একা সংসার, খুবই কষ্ট হচ্ছে। 2 দিন পুরো মানে বিছানায় শুয়েছিলাম, মানে এতই শরীর খারাপ। আমার হাজবেন্ডকে কাল ছুটি নিতে হয়েছে আমার শরীর খারাপের জন্য, কালকে আমার হাজবেন্ড কাজে যেতে পারেনি, আর আমি ভিডিও বানাতে পারিনি, আমি সত্যি খুব অসুস্থ ছিলাম। আর দেখি আজকে মায়ের বাড়ি যাব, 2 দিন গিয়ে রেস্ট নিয়ে আসবো, সত্যি আমার শরীরটা এত দুর্বল হয়ে গেছে না, কি বলবো। এখন চা খাচ্ছি, তো আমার চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা, তো আবার তোমাদের সাথে আমি একটু বাদে ফিরছি। এবার ফিরে এলাম, আর এখন মাঝে 11:30, আর এখন আমি টিফিন বানাই তো নি, বললাম তোমাদের আমার শরীরটা একটু খারাপ আছে, টিফিন আজকে আর বানাইনি, তো কি খাবো চলো দেখে নেওয়া যাক। তো এটাই আজ, দেখো আমাদের, আমার হাজবেন্ড আজকে কেক এনেছিল, এই কেকগুলো ফ্রুট কেক ও চকোলেট কেক, সরি ফ্রুট কেক না চকোলেট কেক। তো আমাদের খাওয়াও হয়ে গেছে, আর তোমাদের দেখাতেও আমি ভুলে গেছি, তোমাদের বন্ধু মানে মানে কি বলবো, আমি পাগল হয়ে গেছি ওর জন্য, আমি সব ভুলে যাচ্ছি, মাথাটা আমার খারাপ হয়ে গেছে ওর জন্য, আমি সব কিছু ভুলে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করতে। কিছু মনে করো না বন্ধুরা, খাওয়ার পর তোমাদের দেখাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, আমি আর একটু পরে ফিরে আসছি, সব কাজ করে রয়েছে আমার, কাঁচা, তারপরে বাসন মাজা, এখনো কিচ্ছু হয়নি, শরীরে গা লাগছে না, শরীর ঠিক নেই তো শরীরে গাও লাগছে না, তো যাই আস্তে আস্তে করে নিই, মায়ের বাড়ি চলে যাবো এক্ষুনি।
শরীরে গা লাগছে না, নয় কাজে গা লাগছে না, আমার হাজবেন্ড বলছে শরীরে গা লাগছে না, মানে ফুলবাল বকছি আমি, কিছু করার নেই। যাই হোক, তুই তুই খেয়েছিস, তোর ঠোঁটের নিচে লেগে আছে দেখ। তো ঠিক আছে বন্ধুরা, আমি কাজ বাজগুলো আগে সেরে নিই, হ্যাঁ তাড়াতাড়ি করে পরে কথা বলছি। আমি মায়ের বাড়ি চলে এসেছি, আমি তোমাদের তো আগেই বললাম মায়ের বাড়ি দুদিন রেস্ট নিতে যাবো, আমার শরীরটা ঠিক নেই। তো এখন আমার এত জোর খিদে পেয়েছে, দেখো মা খাচ্ছে, আর আমার এত জোর খিদে পেয়েছে আমিও খেতে বসে পড়েছি, মা খেতেও দিয়ে দিয়েছে। তো চলো কি রান্না করেছে মা দেখা যাক। মা ডাল করেছে, এঁচড় আলুর তরকারি করেছে, মাছ করেছে। আমার হাজবেন্ডের এত জোর খিদে পেয়েছে বসে পড়েছে খেতে, আর খাওয়া অর্ধেক শেষও হয়ে গেছে। তো এখন আমি খাবো, তো খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আবার খেয়ে নিয়ে বসে রয়েছি, এখন আবার তোমাদের সাথে গল্প করতে এসেছি। গল্প করতে বলতে কি, মানে মেয়েকে এখন পড়াচ্ছি, মেয়ে একটু বাদেই পড়তে যাবে। মামা নাও পড়ে না, আমাকে দাও না। এই তো পড়ো, বন্ধু বন্ধুরা দেখবে, তুমি পড়ো। আই লাইক টু ডু পেইন্টিং। এই নিচে রেখে, নিচে ভালো করে বসো, পড়ো। I like to do painting, I like to do reading, I like to do playing, I like to do eating, I like to do spelling. Sleeping. ভুল হচ্ছে। মেয়েকে এখন পড়াচ্ছি, একটু বাদেই মেয়ে পড়তে চলে যাবে। এখন ওই 3:10 বাকি, এই 4:10 বাকি, 4:00 সময় পড়তে বেরোবে, তাই পড়াচ্ছি। তাই ভাবলাম একটুখানি তোমাদের সাথে আসি কথা বলতে, ও তো নিজে একা একাই পড়ে, অসুবিধা হয় না, যেটা অসুবিধা হয় আমি বলে দিই। পড়ো পড়ো পড়ো। ঠিক আছে বন্ধুরা, মেয়েকে পড়িয়ে নি, তারপরে আবার তোমাদের সাথে ফিরছি। এখন বাজে 8:30, আর এখন আমি টিফিন করছি সন্ধ্যাবেলা, আর আমার মেয়েকে পড়াচ্ছি। বস, তুই পড়। মেয়ে পড়ে টড়ে চলে এসছে, এই দেখো খাতা টাতা ছড়িয়ে। আর এখন আমি মুড়ি খাচ্ছি, শিখি দিয়ে দেখো। মুড়ি হচ্ছে টমেটো, চানাচুর আর মুড়ি, ভাই মাখলো আর আমি খাচ্ছি এখন বসে বসে, আর মেয়েকে পড়াচ্ছি। আর আমার মা মুড়ি খাচ্ছে, আর সিরিয়াল হচ্ছে, ও মামা কি সিরিয়াল জানো এটা? ফুলঝুরি। হ্যাট, কি জানো সিরিয়াল? ধুলো কণা, ধুলো কণা সিরিয়াল দেখছে আমার মা। আর মুড়ি খাচ্ছে, আর আটা মাখবে, মুড়িটা খেয়ে আটাটা মাখবে, যে আটা রাখা আছে। আমার বাবা রাত্রে, আর আমার মা ছোট মামাম খেলছে, তোমরা দেখলে এই মাত্র। আমার বাবা রাত্রে রুটি খায়, ভাইও রুটি খায়, তার জন্য মাকে রুটি করতে হয়, আর আমরা সবাই ভাত খাই। তো ঠিক আছে, আমি এখন মুড়ি খাচ্ছি, তোমরা চলে আসো যদি খাবে তো। আমার হাজবেন্ড এখন খাচ্ছে, কাজে বেরোবে, ওর নাইট ডিউটি। তো রাত্রির কি খাবো সেটা তুমি দেখে নাও, ও যেটা খাচ্ছে আমিও সেটাই খাবো, আর সকালে যেটা রান্না ছিল সেটাই আছে, আমরাও খাবো রাত্রের মেনু এটাই। আমার হাজবেন্ড চুপ কর, আমি একটা কথা বলছি। হ্যাঁ দিচ্ছি। তো আমার হাজবেন্ড তো ফোনে এক্ষুনি চলে যাবে, তো তার জন্য আমি আর তোমাদের সাথে কথা বলতে পারবো না, আর আমি খেতে বসবো যখন তখনও আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না। তো ও তো নিয়ে যাবে এই ফোনটা, কারণ এডিট করবে ও, তার জন্য দেখো। আমার মাম্মাম বলছে আমাকে দেখাও। তো ঠিক আছে বন্ধুরা, আবার একটা তোমাদের, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর এই ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল আজকে, তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, প্লিজ 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 আমায় সাপোর্ট করো। আর কালকে সকাল সকাল তোমরা আমার ভিডিও পেয়ে যাবে। বাই, এখন গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।